এই শীতে কুকুর শুয়ে যায়, বেশ সব ছড়িয়ে গেছে। আর আজকে মানে এই বেলায় বিশেষ করে বিকেল ছাড়া আমি বিচুলি কাটার সময় পাবো না গো, আজকে একটু আমার কাজের চাপ আছে। ঠিক আছে, তো কাজটা যদি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যই এই বেলা বিচুলি কাটা যাবে না, রান্নাটাও আমি আজকে তাড়াতাড়ি করে নিতে হবে। তাহলে আর দেরি না করে বাসন টাসন যা আছে বের করে মেজে ফেলি। রান্নাঘরে চলে এসেছি, দেখো রান্না প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এখানে আলু ভাজা হচ্ছে, এখানে মুসুরির ডাল হয়ে গেছে, আর এখানে ডিমটা কষা করবো, এই যে তার জন্য মশলা রাখা। আর প্রেশার কুকারের গায়ে দেখো কালো কালো দাগ, সেই দুধ পুড়ে গেছিলো, মনে আছে? অনেকক্ষণ পর আবার আমি তোমাদের সাথে আসলাম। স্নান খাওয়া দাওয়া রান্না সব হয়ে গেছে, লাল শাড়ি পরে ফেলেছি। আর সেই যে বলেছিলাম মায়ের শরীর খারাপ, এখনো কিন্তু শরীর খারাপ ভালো করে কমেনি, গা এখনো গরম গরম ভাব আছে। তাও কদিন হলো মা আজকে? আজকে 3 দিন। আজকে 3 দিন। আমি এখন একটা কাজ করব, কাজটা আমার দ্বারা হবে তো? হবে, মা যখন বলেছে তাহলে পারবো। আমি কখনো এই ধরনের কাজ করিনি তো একটু টেনশন হচ্ছে ভেতরে। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে বলতে চাইছি উইঞ্জোর ব্যাপারে। উইঞ্জো তো আছে কিন্তু প্রচুর গেম, যা খেলে কিন্তু তুমি একদম শেষ করতে পারবে, কারণ এখানে আছে লুডো, ক্রিকেট, তাছাড়াও আরো 70টার বেশি গেম রয়েছে। তাহলে আর দেরি কেন, হ্যালো আর লাখ টাকা কামাও। আর তাছাড়া এখান থেকে কিন্তু উইথড্রল করা খুব সুবিধা, তুমি ব্যাংক অ্যাকাউন্ট, পেটিএম, ইউপিআই এগুলোর মাধ্যমে তুমি কিন্তু টাকাটা উইথড্রল করতে পারবে। তাছাড়া রয়েছে আরেকটা বিশেষ সুযোগ, এখানে শুধু গেম নয়, তুমি কিন্তু এখানে শপিংও করতে পারো, যেমন রয়েছে ফ্রি ফায়ার, মাইনক্রাফট, কারেন্সি সব থেকে কম দামে, আর বিগ বাজার, ডোমিনোস, হটস্টার, তাছাড়াও তোমরা এখানে কিন্তু ডিসকাউন্ট কুপনও পেয়ে যাচ্ছ। এখানেই কিন্তু শেষ নয়, রোজ উইঞ্জোর স্পিন ঘোরাও। উইঞ্জোতে এত কিছু রয়েছে তার কিসের দেরি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা ডাউনলোড করতে পারো। তোমাদের দাদা কিন্তু আমাকে খুব বকছে, আর আমার ননদ যে কতবার বাজারে যাবে তার ঠিক নেই, একটা করে জিনিস আনবে আবার যাবে, একটা করে জিনিস আনবে আবার যাবে। আর ও দেখো ও নাদাটা পরিষ্কার করছে, আমার দোষ হলো আমি নাকি নাদাটা ঠিকঠাক পরিষ্কার করি না। ঠিক আছে ও করুক। তো আমার এখানে প্রকাশ রয়েছে, তো প্রকাশের থেকে একটু মনোবল দেখি যদি পাই। প্রকাশ, যেটা করছি সেটা পারবো? হ্যাঁ পারবো, না কেন, আমার দ্বারা হবে? যাই হোক, আমার তো মনে হচ্ছে হাসি পেয়ে যাবে, বলতে পারবো না। পারবো কি আমি? এ সাহেব আমার দ্বারা সব হবে, আমি যা দেখে বুঝলাম। তো এই দেখো চলে এসছে, আমার বোনের রোল প্লে করবে। আর অ্যাকচুয়ালি আমি তোমার কে হই? মা। রাজু খাতা নিয়ে দৌড়দৌড়ি করছে, কারণ ও আমাকে স্ক্রিপ্ট বলে দিচ্ছে। ঠিক আছে, তো শুরু হয়ে গেছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। একদিনে হবে না, বেশ কিছুদিন এখন টাইম লাগবে। হ্যাঁ একটু নামা, হালকা হালকা, বেশ 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 বেশ, নাও ওঠো, ওখানে উঠে বসবা। আচ্ছা নাও স্টার্ট। চিন্তা করে আর কি হবে, জানি না ভগবান এই অভাবের দিন আমাদের কোনোদিনও ঘোচাবে কিনা। দেখি চাল কতগুলো আছে। সবে একটু কাজ হয়েছে, রাজু বলছে চায়ে গরম, মানে চা খেতে হবে এখন, তাই তো এনার্জি আনার জন্য। আমি খাবো, খাই তাহলে এনার্জি আসবে, এনার্জি। তুমি একটু চা খাও, আসায় তার মামাকে একটু চা দে রে, টেনশন হচ্ছে? নো চাপ, ওর পার্ট কম আছে তো প্রথমের দিকে, ওর চাপটা হবে কি করে? যদি ভালো পড়ে না দারুণ দিয়ে যাবে। তারপর হচ্ছে এই যে এইটুকু যে স্যুটটা আছে, এটা ছেলেপিলে যখন আসবে তখন নিয়ে নেবো, তখন তো অ্যাডজাস্ট করে এডিটিং এ বসানো যাবে, অসুবিধা নেই। ছেলেপিলে আমার মনের মতো আজকে বকে নেবে, কারণ ওদের খুব মনের ইচ্ছা ছিল আমাকে বকবে, তো ওরা বলেছে সুযোগ হাতছাড়া করা যাবে না, মানে আমার ছেলেরা আমাকে বকবে আর কি, এরকম একটা ব্যাপার হবে। তো বেশ কিছুক্ষণ কাজের পর খিদে পেয়ে গেছে, ওই জন্য খাবার চলে এসেছে সবার জন্য। কি এই বয়ান দিয়েছ নাকি? এই এই বয়ান কি? রাজু আগে সুটটা নিয়ে খাওয়া হবে নাকি? খাওয়া দাওয়াটা করি হোক। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া আগে সুটটা করে দিই। না না না, খাই না, খাই আগে সুটটা করে, সুটটা করে। তারপর হনুমানে যদি এসে পাউরুটি কলাগুলো নিয়ে চলে যায় তখন আরেক বিপদ। হ্যাঁ হ্যাঁ সবার মধ্যে কি আমি আছি নাকি? আমার বাদ করে দিচ্ছে দেখেছো, মানে সবার খাওয়া কমপ্লিট আমারটাই হয়নি, ওই জন্য বসে আছি।
আর রাজু কি আমার ড্রামটা নিয়ে বাজাচ্ছিস নাকি? এই যে এটা আমার একটা সম্পর্কে যা হয় আমাদের ভিডিও শুট দেখতেছে তাই তো দিদি? দিদিও দেখছে, তাহলে কাজটা করি। হ্যাঁ করো, ভালোই লাগছে ভাই। এই দিকটা করো তো মুখটা, নাহলে আসবে না। দেখ বন্ধু, এই ছবিটা তুলেছি কালকে, কেমন লাগছে বল? কি লাগছে না? এডিটিংটা কেমন হয়েছে? দেখা না একটা কাজ করতে গেলে আর একটা কাজ পিছিয়ে যায়, এই কথাটা খুব সত্যি। ওর কাজ আটকে রয়েছে, আর ওই দেখো আমার কাজ বিচুলি কাটা, ওইটাও আমি এখন করব। ঠিক আছে, ও চোখ বোঝে কেন? আমি তো ভাব পাই না, ও চোখটা বোঝে কেন? তোমরা সবাই ওকে কমেন্ট করো, সেই যে টাকা পেয়েছিল না। সোহিনী একটা ফুল তুলেছে, ফুল তুলে বললাম আমি মাথায় দিবা। আল্লাহ ঠিক আছে, দেবো যখন সবারই সাথে শেয়ার করবো। এখন একটু বাইরে যাব, নবদ্বীপ যাব আর কি। তার কারণ হলো দুজনের খুব আজকে পরিশ্রম গেছে সারাদিন, একটু চা খেয়ে আসব। আর মায়ের শরীরটা ভালো না, জ্বরে জ্বরে একদম শরীর খুব ক্লান্ত, একটু ফল আনতে যাব। খুব সীমিত কাজ কমপ্লিট হয়ে গেল, চা খেলাম, সেটা শেয়ার করলাম না। ও দেখো আসছে, নবদ্বীপ থেকে বাড়ি চলে এসেছে কিন্তু অনেকক্ষণ, ঠিক আছে। তারপরে শুয়েছিলাম বেশ খানিকক্ষণ, সেটা তোমরা আমার টিপের হাল দেখে বুঝতে পারছো। তো যাই হোক, মায়ের জন্য ফল কিনেছি আর আমার জন্য কিছু কুল এনেছি, কেননা কুলটা আমার খুব ভালো লাগে খেতে, ওই এরকম বড় বড় কুলগুলো। আর দেখো এটা কিনেছি, ওই তো জানি না কি বলে, পেস্তা বাদাম না আখরোট, কমেন্টে জানিও তো এটার অরিজিনাল নাম কি। বাদাম টাইপের, ঠিক আছে, খুব একটা টেস্টি নয় খেতে, আমার কাছে টেস্টি লাগলো না। তোমাদের দাদাকে বলেছি তুমি খেয়ে নিবা, মানে পৌটোর মধ্যে ভরা রয়েছে, দেখতে সুন্দর লাগছে, ওই জন্য আর আকর্ষণীয় বলে নিলাম। আর রান্নাঘরে ভাত বসিয়েছি, এই মাত্র হিসেবে ভাতটা বসালাম, বিছানা রেডি করব, তারপর খাওয়া দাওয়া করে ঘুমাবো। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সারাটা দিন তোমাদের সাথেই ছিলাম, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আজকে ভিডিও বলতে কি ওই হই হই, হাসি মজা ঠাট্টা তামাশা এ নিয়েই গেছে। তো চলো টাটা, সবাইকে গুড নাইট।